ফরিদপুর থেকে হারিয়ে যাওয়া ভাই বোনকে ঢাকা থেকে উদ্ধার করেছে সিআইডি। রাজধানীর ভাটারা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। গেল 21 অক্টোবর ফরিদপুর থেকে ভাটারায় দাদার বাড়ির উদ্দেশ্যে পালিয়ে আসে তারা। মোবাইল ফোনের একটি এসএমএস এর সূত্র ধরে তাদের উদ্ধার করে পুলিশ। দুপুরে রাজধানীর মানিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডি ডিআইজি আব্দুল্লাহ হেল বাকি। রিকশা চালকের কি উদ্দেশ্য ছিল সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।